ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। তুই জানিস কারাবত কি করছিস মুখ সামলে কথা কব। তুই করিলো দোষ আর বই মুখ সামলে কথা কন। হাতা খুনতি ধরা হাত দিয়া গাড়ি চালা যায় না ম্যাডাম। তুই জানিস না কার নগদ কি করছিস। মুই ইচ্ছা করে লেখিন তো। তুই ইচ্ছা করে যা খুশি তাই করিস, আর বই পড়ন না, গরিব গিরা কিছু কাল খালি চুপ করে যাবে। আরে হিনা নাকি কি ব্যাপার, তুই এমন কেন হলো, আজ হলি নাকি? দেখ অশোক, সবসময় ঠাট্টা ভাল লাগে না। এমন কাদো মাখা হসিত দেখি তো প্রথমে চিনিরই পারো নাই, তোর মুখখানো চিনা আছে না মাইরি। তুই মোর নির্ভগ্নতার ঘিউ ঢালিস না অশোক, মোর আর সয়ছে না ওই শয়তান টাক। আরে কার এত হিম্মত, তোর কাত হাত দেয়, ওই হাত মুই টানি ছেড়ে দিম না। ঠিক আছে, তুই ক কোন দিন ওই শালাক মুই ধরিম। আজি ধরিলে ওয়াই ধরি নিবে, মুই তোক নাগি দিশু, সময় মতন ধরিব, মুই তোক কয়া দিন। কিন্তু তার আগত মারা চেহারাটা একবার মুখ দেখাই দিন, শালা দেখিব কেমন মজা, শালা চেংড়ির আগত মস্তা নাকি। ওটা ওটা কায়েছে রে মোর আকপাক দিয়া। ও ওইটা ওইটা ওই ডাঙ্গাপাড়ার উপেন মালিক। ওরা তোর হিম্মত মোর আগত পুল পার হয় ওয়া দেখেছে না, ওই যা ছ আর পুল খেল কি ওর বাপে না হয় মালিক তোমার বাপের কি করো না, মানে তোমার ওই বাপকালি সম্পত্তি তো। ঠিকই আছে, এখানে মোর সম্পত্তি ওরে এত বড় সাহস
আজ তো গুলি জল ফেলে দিন। মালিক একে গুলি ফেলে দিলেন, চুপ, তোকে ফেলে দিন। পিসাই পিসাই কেমন আছেন? বারে তুই আয় বা, আয় আয়, এলা ভালো আছে। তুই যদি সেদিন বাদ হাসপাতাল নানি গেলো হয় তাহলে যে কি হইল ভগবানে জানে। জর্জারি হইলে আগত হাসপাতাল লিগাবেন, রক্ত পরীক্ষা করে ওষুধ খোয়াবেন। দেখেছেন তো আজকাল ম্যালেরিয়া ছাড়াও নানান মতন জর্জারি হচ্ছে। না জানিয়া ওষুধ খাওয়াইলে রোগীর জীবন বাঁচা মুশকিল হয়। কাজ জানে বা, মুই তো কিছুই জানাও না, তুই মোর ভগবান দেবা। আরে আরে ওই যে বুড়িটা নাকো যে আও করেছে, ওই চ্যাংড়াটা, ওই চ্যাংড়াটা। ও ওই মোড়টা, ঠিক আছে। বস শিকার আসি গেছে। হ্যাঁ হ্যাঁ, ও আমরা আটকে রেখেছে, আসো। হিরো চেঙ্গির আগত হিরো মানে বেড়েছিস? হ্যাঁ ভাই, কি হয়? দেখ শালা কি করেছে। ও আর একখান তারুয়াও চান্দে বাবার না হয়, ও আর না বাবের বিয়াও দেখে দিন। যা যা হইছে, তুই একটা অকর্মা ডেরু। তুই বলে চ্যাম্পিয়ন, তোক যে চ্যাম্পিয়ন কয় তাই নুটি হাতি মনে করে। সরি রিনা, আর একটা চান্স দে মাইরি, তোর বাদে মুই তামান করি রাজি আছো। তুই তুই কি কবার চাইস? থাক, মোর বাদে আর তো কিছুই করি নাগিবে না। কি কবার চাং মানে? তুই এত কিছু বুঝিস আর মোর সোজা কথাটা বুঝিস না ডার্লিং। হোয়াট, কি কলু? মুখ সামলে বাবু। তুই কি বুঝিস না রিনা? তো তুমি ভালোবাসো, এই কথাটা কবার সুযোগে দিস না। আজই কোনো আই লাভ ইউ রিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ রিনা। আইনাত মুখখান দেখিস বান্দর কোটে কাট। বুঝিবে শালিক কেমন মজা। প্ল্যানটা কিন্তু খারাপ করি নাই, নইলে শালিক ঠান্ডা হবে না। তাহলে গুরু আর দেরি কিসের? কালী শালিক
কলেজ থেকে ফিরির সময় ধরমু শালিক চিনা না শালিক কার গাত হাত দিছে কালি হবে দবুদির বস্ত্রহরণ এই খবর একদম পাক্কা এদি আসিবে তো পাক্কা খবর গুরু এল্লা এদি আসি যাবে আসিবে দি আসিবে দি আসিবে ওই গুরু চলে আসো মাটা এই গানিস্তন চল 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 তুই মোর মা কি কলু
তুই মরতে প্রাইভেট পড়িব কেনে মুই কি পড়ি পড়ো না মুই তোর কি সারা জীবন ধরে পড়ি চাচ্ছ তার মানে তুই কি কবর চাচ্ছিস তোর তামান অহংকার শেষ হয়ে গেছে সুবিতা তুই মুখ ভুল বুঝিস না প্লিজ মুই যে তো বড় মা সুবির মা আয় তো হেঁটে তুই তো বস আমার কাছে আরে না নাগে তোর টাকা তোর যখন এত অভাব তা কথাটা আগতেই কইলে হইল তো কারো টাকা নাগে কমই আলাই দাস আট টাকা নালা দে বাবু যেগুলো টাকা মুই নেচুন তামান টাকাই মুই শোধ করে দিম আরে কত টাকা লাগে নে আর তাছাড়া জমি খেতে তোর হারে যাচ্ছে না মুই তো দেখাশোনা করেছ বাবু ওই জমিগুনা মুখ ফেরত দাও বাবু মুই গরিব মানসি ওই জমিগুনাই মোর ভাত কাপড়া না ওই জমি খান তো মোর এলা ভাত কাপড়া বাবু তোমরা কি কছেন মুই যে বুঝির পাচ্ছ না বুধির বাজেত না বেঁচে চলা কি করবো না তাই না তোর টাকা তুই উঠ আলা বাড়ি চলে যা তুই তো টাকা মোট টাইমেরই নেস নাই তুই তো জমি খান বন্ধক তুলছিস বাবু কি কছেন তোমরা কি তাহলে মোর জমি খান ফেরত দিবেন না জেলা টাকা নিচে সেবা কচে মুখ উদ্ধার করো বাবু আর আলা তাপু ফুড়াইছে বাবু গেছে সারা হাউড়িয়ার বাচ্চা উঠ আলা বেরিয়ে যা বাবু যাছং আর যাবার আগত মুই কয়া যাছং এই সঞ্চাতরি তোমার একদিন সর্বনাশ করিবে আরে যা যা সকলের সাথে কুড়া গরু মরে না কেমন আছিস মুখ চিনে পাচ্ছিস তাই ও রে না ও তাহলে এতক্ষণে চিনা পালু কিন্তু তুই নাম্বার মোর পালু কোটে মুই তো তোর নাম্বার দেন নাই কিছু থাকলেই উপায় হয় আর মুই জানি কারো জিনিস না পাওয়া নিলে সেইটা অন্যায় মুই তো নম্বরটা চুরি করি বাসু তো এর বাদে তুই যা যা শাস্তি দিব মুই মাথা পাতি নিব কিসের শাস্তি মারে চুরি শাস্তি কি চুরি তুই মোর কি জিনিস চোর করছিস তুই তো কিছুই বুঝি পাচ্ছ না সুবিতা মুই তো তোর মোবাইল নম্বরটা চুরি করিস কিন্তু তুমি যে মোর সবচেয়ে বড় দামি জিনিসটা চুরি করিস মুই তোর কি দামি জিনিসটা চুরি করেছ রীনা পকেট কি দামি জিনিস চুরি করেছ তোর মন মন মনটা চুরি করিস তুই কি করছিস মুই কিছুই বুঝি পাচ্ছ না তোর নগদ মোর মিল্লা কথা আছে প্লিজ প্লিজ তুই মোর নগদ দেখা কর প্লিজ সুবিতা কোনঠে তোর বাড়ি বগলের বাগানত প্লিজ আচ্ছা ঠিক আছে কালই দেখা হবে সকালে হ্যাঁ বাই এতক্ষণে সময় হল বাড়ি থাকি বিরাইতে দেরি হই কি কয়জন আসিস মিনিট পনেরো কেন আসির কোন কেন এমনি কি আসির কোয়া যায় না না মানে তুই যে কোন কি কথা আছে
আচ্ছা সুবিদা, তুই মোক ক্ষমা করে দিস। আচ্ছা তুই এই সামান্য ব্যাপারটা নিয়ে এত কেন ভাবিস? মানুষ মাত্রে তো ভুল হওয়ারই পারে। এই তোক ছিয়া কছ, মুই তো সব ভুল মাফ করে দিস। মুই যেদিন থাকি তোক দেখিছো কেনে বা কেনে বা সেদিন থাকি অন্য মতন লাগে। কেন মুই খারাপ মানছি নাকি? খারাপ হলে কি, খারাপ হলে কি আর অমন লাগে? তুই তুই ভালে বাদে মোর বারে বারে মনত হয় যে মুই যদি তো তুই কি কবার চাচ্ছি খুলি ক, তুমি ভালোবাসো সুবিদা। আই আই লাভ ইউ সুবিদা, মুখ তো ভাল লাগে না সুবিদা, ক মুখ তো ভাল লাগে না। তুই কি কইস রে না, তোমরা বড় লোক আর আমরা গরিব, এই কাজটা কি ভাল হবে? ক তুই মোর মাথা ধাতিয়া ক, তুই মুখ ভালবাসিস না, তোর মুখ ভাল লাগে না, এটা দুঃখ ছাড়া আর কিছু নাই। কেন হতাশ করি, কবি তো কইছে কাটা হেরে খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? না তো মানি মানে না, তোর মতো সুন্দরী জ্ঞানী মানসিক ভালো লাভাসিয়া পালাইয়া। সত্যি সত্যি তো খুব মই ভালোবাসো। আই লাভ ইউ সুবিদা, আই লাভ ইউ। দেখি কি মোর হয় রাইতত কেনে বা মোর দিন মনে
সাংঘাতিক মানে মারাত্মক ব্যাপার। হ্যাঁ বাবু, একটা মারাত্মক ব্যাপার। তা মারাত্মক ব্যাপারটা কি খুলি কত বাবু? আজি মই ঘাটা দিয়ে আইস, আসতে দেখছ তোমার ওই রিনা আর একটা কুলছে যাবে না। কোয়াল যায় না বাবু, কোয়াল যায় না। দেখ রিনা, তোর তো শেষ পর্যন্ত বই হারিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজই যাই। দেখেন ভাল করে দেখেন তোমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ময়ূর দেখাও চমজা।
কার কি কাছে কি হল আর কি না হল মুই তোর কোনো কথা শুনে চাও না মোর ওয়ালা তো আজই থাকি বাড়ি বাইরে দেওয়ার চেষ্টা করব না আর যদি যাস তাহলে তোর ঠ্যাং মুই ভাঙি দে বাবি বাবিকে কি হয়েছে মুই বুঝলুম না কি বুঝলুম আর কি না বুঝলুম ও দেখার দরকার নেই বাবি বাবি মুই তো মোর একটা কাজ হ্যাঁ দরকার কলেজ করে নামাজে যেনা বেশি আগর করাম তো মাথা চুল করছে তো কলেজ পড়াটাই মোর ভুল হয়েছে তোমার কি হল তো তোমরা সারাটা এত গালি মেরেছে কি আর হল যা হওয়ার তো হয়ে গেছে রিনা কি করিসে যার মধ্যে এত গালি মেরেছে কি করিসে মানে পুছে পুছে তোর এই রাজকুমারী আদরের দূরে নিয়ে গেলি আর যত সব বদমাশ কিনা রেডি করে আড্ডা আচ্ছা দেখো তো ওই চ্যানেলটা খায় তারপরে দেখো তো মজা বা কেমনি কেমনি বুঝে নিন ব্যাংলা হাতে খেলার তুই মজা রিনা রিনা মা তুই তো জানিস মা তোর বাপ বাঘের মতন মানসি তাও কেন তুই যারে তারে নগদ মেলামেশা করিস মা মুই কি এমন দোষ করিস যার বাদে বাপি মুখ এমন ঘুরি গালি পাড়েছে না মা তুই মোট কথা শোন তুই আর কোনোতে এমন করে যাস না দেখ মা তুইও বাপের বেটি মোর বাপ মোর বাপের রক্ত আছে বাপি যদি ভুলি না যায় তুইও ওয়ারে বেটি তুইও মোর মতন মরি চলি তুই আমার কথা কোস না মা তোর বাপ শুনিলে মুখ কাটি ফেলাবে তোর বাপ তো মানসি না হয় একটা জল্লাদ কাই শুনে শুনু মুই কাকু ভয় কর না মা মা মুই কি মানসি না হয় মোর মনত কি আশা ভালোবাসে কিচ্ছু নাই মা কিচ্ছু নাই মুই তা মানে বোঝো রে বেটি কিন্তু তুই তোর বাপের কথা ফেলে আর কোনো কিছু করিস না মা তুই মুখ ক্ষমা করে দিস কোনো মূল্য নাই তোর বাপ একটা পাষাণ তুই তামান মন থেকে মুছি ফেলা মা তুই ভালো করিয়া বই পড় না মা না মা না তুই আমার ভালো করিস না মা তোকার কি কম মা মর অনেকখানি কাটার গোসা হয় শুনিস কিন্তু তোর মতন সুন্দর ফুলও ফোটে আজি সে জানি মা তোমার পাশে বসে বেড়াই তোমার পাশে পাশে কোথায় দেখানো কি হইল তো সকাল থেকে দেখো বাড়িটা চুপচাপ রিনা কি ঘর নাই চুপ করে আছে কোথায় আরে চুপ করে আছে না হয় ঘর যা দেখো তো আছে না নাই নন দেখেছো যায়া সারাটা এলা কোনটে নেই কালি এত করে বোঝানো এলা কই আর বাপক কি কম কিরে বুঝুবি যে চুপ তো হয়ে গেল রিনা কি করে ঘর ঘরতে আছে বই পড়েছে মিলামিশার কথা বাবা কায় ফেলা কয়া দিছে আর তার বাদে
তার বাদে কি রিনা বাপি মুখ বাড়ি থাকি বিড়ির দেয় না মুখ আটকে থইছে মুইয়ালা কি করু মুই যে তোর ছাড়া বাঁচি না সুবিদা তোর ছাড়া বাঁচি না গান্ডিনা মুই তোর অবস্থাটা বুঝো কিন্তু কিন্তু মুই যে তো কি কই কোন ভাষায় খুঁজি পাছো মনের ভিতরা ভাবের খই ফুটিল মন মতো গরিব মানছি ওই খাটা দিয়ে হাঁটা বোধহয় উচিত হবে তুই কহিস কি সুমিতা মুই তো ভালোবাসো প্লিজ প্লিজ তুই মুখ এমন করি রিফিউজ করিস না সুবিদা রিফিউজ করিস না মুই তো রিফিউজ করি চান না কিন্তু তোর বড় লোক বাপ আমার এই ভালোবাসাটা যেটা মানি না যাবে না শালা মুই কি করি মুই আর কাহাকো ভয় করো না কোন শক্তি মুখ টলের পাবে না মুই খালি তোক চাং সুবিতা প্লিজ আন্ডারস্ট্যান্ড মি তুই কোনো চিন্তা করিস না মুই যে তোক ছাড়া বাঁচিব না মুই যে তোক বড় ভালোবাসি আই লাভ আরে বে আর তুই ওই চেহারাটা চিনিস কোন চেহারাটা আর তুই যে একদিন তার কথা বলি তো সেই চেহারাটা চিনিস না জানালে বিরাট তার হুয়ার নম্বর তোমার কি আর ওই চেহারাটা বড্ড বাড়ি গেছে আর ওই তো আমার রিনার মাথাটা খায় আমার আছে ভাই জানে না যে বাঘের মুখত হাত ঢুকি দিলে কি তার দশা হয় ও এই ব্যাপার তোমরা কোনো চিন্তা করেন না মানে আদি থাকি উয়ার পাত্তা না গাছো আর এই নে মোর ফোন নাম্বারটা তুরন্ত কিন্তু কাজ করব ঠিক আছে মালিক তোমরা কোনো চিন্তা করেন না পাই টু পাই তোমাকে খবর দেই বাহু রমিয়া এইবারে বুঝিব মজা সত্যি সত্যি সুবিতা আই লাভ ইউ সো মাচ তোর বাদে জীবনটা যদি দিবার লাগে তাও রাজি আছো তুই অতটা উতলা হইস না রিনা এই জীবন থাকতে মুই তো কোনোদিন ভুলিস না এই নিলুয়া দেওয়ার কিছু তোক ওই কথা দিব তোক করতে ভুলিব সত্যি 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 তুই ভাসিস যে সদা
ফলনাগার দিন থাকিবে চিরদিন আইস দুইজনে শপথ করি এই মন জানে পরাণ জানে তুই যে মোর ভালোবাসা
তোর কি হয়েছে রে? কেন তোর এরকম হলি? তুই 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 আমার বাড়ি তো কেমন করি কায় টাঙালি? কত তুই তো কারো অন্যায় করিস না, তুই তো কারো ক্ষতিও করিস না। অন্যায় বই একটাই করিস, আর তারে বাদে এই সাজা আজি। তুই কার অন্যায় করেছিস? আমি একটা চাই বই ভালোবাসিছ, তারে বাদে আমার বাবা তার গুন্ডা গেলে দিয়ে আসিয়া মরে এই অবস্থা করছি। তুই আর ওই চেনির নামটা তোর যে এত বড় ক্ষতি করলি, তুই আর ওই চেনির নামটা মুখ মিশিয়ে গেল। তোর জীবনটা যাক সেইটা তুই চাস? রিনার বাদে মোর জীবনটা যায় যাও, তবু রিনা বই পাই না। তো আর মুই কি বুঝাই রে? ওই ভালোবাসার বাদে তোকে এত বড় শক্তি দিলে। আচ্ছা তুই কোবার বাড়ি? ও কার বেটি? শুনেছ ওর বাপের নাম প্রতাপ। প্রতাপ? তো হাত জোর করে কষে দাদা, তুই আর ওই চেয়ে নামটা মুখ নিস না। কেন লাগাতা ওই লাগাতা পরে হবে, চল তোকে আমি বাড়ি দিয়ে আইসো। আর যা। হ্যাঁ কাকা ধরে শোন। শালা মুখের উপর কথা কয়? সুবীরের বাপ মক দেখাছে, তা কি দরকার? কি দরকার? যাও দি গেলে বুঝব। আরে ইয়ার তো মুখ খুব চেনা চেনা লাগেছে, ইয়াই তো সেই মানসি যার জন্য এত সর্বনাশ হয়েছে। নিয়ে আজি এটি কেন আসি? তোমরা মুখ কেন দেখালেন? তুই হয়তো মুখ চিনিস না, মোর নাম প্রতাপ, মুই ভালের খারাপ খারাপের বাপ। নিয়ে মুখ কি কো বাচ্চাছে? তুই বলে সুবীরের বাপ, তা তো সাবধান করি দেন, ওই মাটির থাকি জুনি ওই স্বর্গের টানটা ধরিবার না সন্ধ্যায়। তোমরা কি কসেন? মুই কিছু বুঝিনুম না। বুঝিলু না, সময় হইলে বুঝিবার পারিবু, ব্যাং হয়া হাতিক ঠেলার কি মজা। তোমরা কি কবর চাচেন? খুলি কও। আজি থেকে তোর বেটা কয়া দেবু, মোর বাড়ির আশেপাশে যদি ঘুরে ভিড়া করিবার দেখো তাহলে তোর ওই তিন সিঁড়িত জল দিবার কাক বাতি তুই না। এতগুলো কথা কয়ে গেল আর তুই কিছুই কল না? বাবা তুই কেমন মানছি বাবা? মুই মানছি না হম রে বেটা, মুই একটা গরু, মুই একটা গরু। মানসি হলে প্রতিবাদ করলো হয়, পশুরা কোনোদিন প্রতিবাদ করে? মুই যে একটা পশু রে বেটা, মুই যে একটা পশু। বাবা তুই এই সামান্য কথা নিয়ে কেন এত ভাঙি পড়েছিস বাবা? খালি কি মুই রিনাক ভালোবাসম? রিনাও তো মুখ ভালোবাসে বাবা। ভালোবাসে? তুই কি চাস মোর এই হাত দুইটা দিয়া তোর চিতার মুই অগুন দাম? বাবা সুবীর তুই মোক কথা দে, তুই মোক কথা দে, তুই মোর কথা মতো চলিব। হ্যাঁ বাবা, এই তোর মাথার হাত দিয়ে শপথ করি কসম, আজ থেকে তুই যে কথা গিলা কব মুই তাহার কথা মানি চলিব। বাবা তুই আর প্রতাপ মুখ কান দেখাস কেন? তার মানে বাবা তুই ওর চিনিস, ও কি দোষ করেছে তোর যার বাদে তুই
উনি মোর কোনো অন্যায় করে নাই, উনি অন্যায় করেছে তোর। মোর? হ্যাঁ হ্যাঁ তোর। মোর কি অন্যায় করেছে বাবু? তুই শুনে চাচ্ছিস? আজ থেকে 25 বছর আগের কথা। বাবু মুখ বাঁচাও, বাবু মুখ বাঁচাও। কি খালি বাঁচাও বাঁচাও, খালি কাঁচা দাসিস নাই কেনে? কি হয়েছে তোর? মুই বড়, মুই বড়, মুই বড়। আর সারা থাকি কোথে মুই বড়, মুই বড়? তাহলে মুই কে? বড় বিপদ পড়ছু মালিক। আর সাংগড়ি কইলে না হয়, সেলা থেকে তুই কোছিস মুই বড়, মুই বড়। হ্যাঁ ওই দুনিয়া তো মালিক রাগ হয়েছে। তুই তো ভালো করেই জানিস তুই কেমন মানছি। একদিন কাতত না ছিলে, দুই দিনকার হাজিরা কাটং। মুখ বাঁচাও বাবু, মুখ বাঁচাও। আর সেলা থাকি না কাছিস মুখ বাঁচাও বাবু, বাঁচাও বাবু। কি হয়েছে তোর? খুলি কবু তো। মোর ছাওয়াটার ওষুধ জ্বরে সারছে না। তা তোর ছাওয়ার জ্বর হয়েছে? মুর কি কি ডাক্তার না কবিরাজ যে ভালো করে দিম? হসপিটাল নান গেলে মরে যাবে। মুখ 1000 টাকা ধার দাও বাবু। টাকা? 1000 টাকা তো দূরের কথা, তোর একটা মুই ফুটে পয়সাও দিম না। তা বাবু দুই দিন বেশি খাটি দিম বাবু। টাকাটা কি কষ্ট ফলে? আর টাকা নিয়ে শোধ করবো কি দিয়া? বাবু তোমার মুখে 1000 টাকা দিয়ে বিশ্বাস করো বাবু। না আহ মালিক এতই করি যখন কষে টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও। না তোকে মই টাকা দেব না। কি আছে তো টাকা দিলে শোধ করব কেমন করিয়া? এই দুইটা হাত দিয়া তোমার কাজ করে দিছো, আর আজি 1000 টাকা দিয়া মুখ বিশ্বাস করলেন না বাবু? না তোকে মই বিশ্বাস করি চাং না। যাই টাকা দেয় কি তাই রেডি দা চলো। তাহলে তোমরা সবাই চাছেন আমার গ্রামও একটা হাই স্কুল হোক। হ্যাঁ 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 এটাই আমার দাবি। হ্যাঁ দাদা আমরা বুঝির পাইছি, কি লেখাপড়া না জানিলে মানুষে আন্ধারত থাকে। আস্তা দাদা তুই যারা আমার কথা কায় ভাবে কত? হ্যাঁ দাদা কি করি নাকি তুই কর, আমরা তোর সঙ্গে সোগায় আছি। ঠিক আছে তোমরা সোগায় যখন কছেন তাহলে মুই কালই দিয়ে অফিস যাই। ঠিক আছে ঠিক আছে। মুখ বাঁচা, মুখ বাঁচা মাস্টার দা, মুখ বাঁচা, মুখ বাঁচা। আরে যাদব ভাই কি হইল? দাদা মুখ তুই বাঁচা। আরে কি হইল কবু তো? আজ কদিন থেকে মোর ছাওয়াটা জ্বর, হসপিটাল নানি গেলে ছাওয়াটা মরে যাবে মাস্টারটা। ও এই ব্যাপার তো মুখ কি করি নাকি বে কত? ছাওয়াটা হসপিটাল নিয়ে গিয়ে নাকি বে মুখ করে টাকা দাও মাস্টার দা। কেন রে জানো? তুই না প্রতাপের কাজ করিস, প্রতাপ তো টাকা দিল না। তুই কি মানছি? মানসির দ্বারা বুঝবে? আরে তাও যেমন যারা চুলাই কারখানার কাজ করেন রে, মাস্টার দার কোনো কথাই শোনেন না তোমরা। আচ্ছা যাদব ভাই এই যে এইটা 500 টাকা আছে, যাও এটা নিয়ে তোমরা ছাওয়াটা তাড়াতাড়ি হাসপাতালে বাঁচাল মাস্টার দা। তুমি বাঁচাল, ভগবান তোর মঙ্গল করুক মাস্টার দা। আরো না তো মঙ্গল করুক, আরো না তাহলে কবেন কিন্তু মাস্টার দা। ও তুই অতুলা টাকা দিল, ও তো প্রতাপের লোক। আরে ইয়াই তো এই প্রতাপের চুলাই কারখানার কাজ করে, যেই বিষ মদ খায়া আমার গ্রামের এতুলা লোক বললে তাকে দিল তুই এতুলা টাকা। ইয়ার বাদে ওই যাদবের কোনো দোষ নাই, এই আসল দোষী ওই প্রতাপ। ওই প্রতাপ চায় না এই আমার গ্রামের মানুষ গিলা সুস্থ থাকুক, ভালো থাকুক। যেদিন ওই যাদবও তোমার মতো নিজের ভুলটা বুঝির পারিবে না, ওই দিন দেখিব ওয়েও প্রতাপের পা ছাড়ি দিবে। বুনুর জন্য চকলেট আনছুম। তাছাড়া কত ওই বাদেই না যাবার নাকি? তোমার তো কি মানসি দেখাইলে একটা যাওয়াই খায় চিনি চাপাতি নাই, খালি চাকরি দাও, হিখান করো সেখান করো। আর তুই যদি না নালো হয় এই সংসারে না আমার আঁকা দলিল না হয়। ও এই শুরু হইল পাঁচালি। আরে কোটে কোনো বাজার থেকে আসছু
কোনখানে চাকরি দিব তা না হয় ধরে হলে পুরান শুকাতি উঠবি ও আমি পুরান শুকাতি উঠকি তো উচিত কথা কইলে ও ও বৌদি বৌদি তোমার এলা কি নাই কও তো দাও তো ব্যক্ত দাও তুমি বাজার থেকে এলাই আরো খরচ আনি দেন তোমার কি নাকি কও যা নাকি তুমি আমি তাই আনি তুই নাকি দিব তা কায় আনি দিবে তো দাদা যদি সকালে বেরিয়ে যায় নিজে কি খায় তারে ফর্ম না থাকে আর তো দাদা আনি বেলে খরচা আইসো বাড়ি এসো মানসি ডেকালে কি মুই না যায় পারো আরে মানসি সেবা করা মানে তো ভগবানের সেবা করা বিবেকানন্দ কইছে না জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর হো তোমার ওই ধর্মের বাণী ওই মানসির ভাল করি যায় নিজের বিপদ ডাকে না আনেন শুনিল কোথা লোকটা নাকি ভাল না হয় পুয়ার কারখানার কামলা গিলা নাকি তোমার কথাতে কাম বাদ দিছে আরে কার কথা কায় কাম বাদ দিছে আরে আজিকালি মানসি তামান বুঝে মানসি লেখাপড়া শিখেছে আর ওই প্রতাপের চুলাই কারখানার কাম করিয়া কতলা মানসির অসুখ হইল কতলা মানসি মরি গেল মানসি এলা জানি বুঝি যদি নিজে থেকে কাম করা বাদ দেয় এটা কি মোর দোষ সুদের টাকা নিবেন না তোমরা ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়া তোমরা ব্যবসা শুরু করো মুই তোমাকে সাহায্য করি হ্যাঁ হ্যাঁ মাস্টারদা তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা ওই চুলাই কারখানা আর কাম করে যাবো না খেতে দিলু ব্যবসাটাও লাটে তুলে দিলু আর কি করিস সাবধান করে দিলু কথাটা ভম তুই দেখ প্রতাপ মানসিলা ভালো মন্দ তেমন বুঝির পারে তোর ওই চুলাই কারখানার কাম করিয়া কতলা মানসির অসুখ হইল কতলা মানসি মরি গেল আর মুই কি কইছু যে উমা যে তোমরা চুলাই কারখানার কাম করেন না তোমরা বাদ দাও কাম ভালো মন্দ বুঝে শিখেছে না তুই শিখেছে তো জানিস না এ মোর চুলাই কারখানার কাজ করিয়া কত মানুষের সংসার চালাচ্ছে আর মুই মনে করো তোর সে মুই সবচেয়ে বড় সমাজ শুন পড়ান শুন শুন প্রতাপ এইটা কি বাঁচি নেওয়া কয় আর তোর এইটা সমাজসেবা হ্যাঁ মোর কারখানার চুলাই মদ খায়া কেমন আনন্দে ধেই ধেই করে নাচি বাড়াচ্ছে ডডিয়া নিন পড়েছে তোর চাইতে মুই বড় সমাজসেবী এটা তুই ভাবির বাড়ি মোর কি সাধ্য মুই তোর কামত বেগনা দিম একটা কথা আছে না অতি চালাকের গাওয়ার ধরি তুই নিন্দের বাগের অজাগাত ঘুতাছে সময় হেরে টের পাবো বাঁচাও কি হচ্ছে গুন্ডগুলো তুলে নিয়ে গেছে কথা কথা কিছু না হোক
কজন ঘন্টা ছিল? কতদিনে গেছিস? ওই বাগান বাড়িতে। ওই বাগান বাড়ি? তুই বাড়ি যা, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, পড়ান পড়ান। তুই কাজ কর, তুই দেরি করিস না, তুই তাড়াতাড়ি থানা যা, তুই পুলিশ ধরি আয়, মুই এই গ্রামের মানুষগুলো ধরে যাস। এক পাঁচ চাল্লা হল্লা করলে কিন্তু বুঝির পারে। কি করতে হচ্ছে? নারী বাজার করে স্যার, নারী বাজার চিন্তা করবেন না, এবং 12 বছর জেল খাটান, 12 বছর, 12 বছর থেকে ভাই গল্প তো শেষই হল না, তাতে তুই ঘুমাচ্ছিস, ঘুমা বাবা ঘুমা। আর তোর তো মেয়ে বাজে থাকে, যা তুই ওই জম্পুরি যাই, তোর সমাজ সারা কর। তোর কর্মের সাজা তুই একদিন পাব। মালিক দুটাই শেষ, মালিক
নাই মরণের বেলা ও নিয়তি তোর কেমন খেলা কাহ নাই মরণের বেলা রাখি কেনে দিল বিদায় রাখি কেনে দিল বিদায় কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন শত প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন ও নিয়তি তোর কেমন খেলা কাহ নাই মরণের বেলা ও নিয়তি তোর কেমন খেলা কাহ নাই